যান দুর্ঘটনার শিকার 3.5 বছরের এক শিশু ঘটনা শহরতলির আনন্দনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় অমিত দেব নামে 3.5 বছরের এক শিশু। দুর্ঘটনার পর শিশুটির চিৎকার শুনে তার মা ও এলাকাবাসী ছুটে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে প্রথমে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে দেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু অমিত। দুর্ঘটনার পর পাড়ার সকলেই বাইক চালক শিশুটির মায়ের হাতে 500 টাকা চিকিৎসার জন্য তুলে দেয়। আমি আসলে বাতের মার গেলতেছি, কেমন তুমি আসলে হে আইসে গেটের সামনে দাঁড়াই গেছে। আমি তো বাবা আমরা তো ডেনের লগে পারি না, আমি তো ডেনে মারটা মা ফালাই হ্যাঁ কিভাবে খবর পাইছে? আমি তো আমরা তো রাস্তার লোক পারি, আমি তো মার ফালাইতেছি না ভাতে, রাস্তার লোক পরে হাসপাতালে কে নিছে? এরপরে হাসপাতাল আইসি। কোন হাসপাতাল নিছেন প্রথমে? ওই তো আমরা বাড়ির আনন্দ হাসপাতাল দিয়ে গেল। তারপর তারপরে ওই কানের জায়গাতে একটু কাটতে গেছে না, মানে ইঞ্জেকশন দিলে সিল্লি মারে ধুইরা রাম জানে 3-4 জন, তার আগে কাছে আছে জিবির যাও গা জিবির চলে বেউস করে লাইলা রে, মানে এত সিল্লা সিল্লা। এখন অবস্থা কীরকম? এমনি তো মানে ওই তো কপালের জায়গাটা জায়গা সিল্লা গেছে, কানের জায়গাটা মানে বেশি মোটামুটি আছে, সব জায়গায় ব্যথা পাইছে। বাইক যে বাইক চালক হ্যাঁ আইসেনি? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দিয়েছে।